হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন, আর ছুটির দিনের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। আর শুক্রবার মানেই মানে ছুটির দিন, একটু ভালো মন্দ রান্নাবান্না খাওয়া দাওয়া, একটু ঘোরাঘুরি, তো কী করে না করে সবকিছু সারাদিনে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো, এই যে এখন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, আর এখানে যে দেখো 1 লিটার দুধ ছিল ফ্রিজে, তো দুধটা আমি আগে থেকে বের করে রাখছিলাম, দুধটা ঢেলে নিলাম। আর এখানে যে গরুর মাংস ভিজিয়ে রাখা হয়েছে, গরুর মাংসটা রান্না হবে, তো সেই জন্য আগে থেকে ভিজিয়ে রাখলাম। আর এখানে দুধটা এখন জাল করবো, আর দুধ দিয়ে আজকে একটা মজাদার নাস্তা বানাবো। তো যে দেখো দুধের মধ্যে আমি এই যে গুড় দিয়ে দিলাম, পাটালি গুড় যেটাকে বলে, তো তোমরা চাইলে চিনি দিয়ে বা অন্য গুড় দিয়েও করতে পারো এই নাস্তাটা। তো যে দেখো দুধের মধ্যে এখন গুড় দিয়ে এটাকে এখন ভালো করে জাল করে নেব। আর আমি আজকে এমন একটা নাস্তা বানাবো, অনেকে হয়তো এটাকে দেখে হাসতেও পারে, আবার বলতে পারে এই এটা কী নাস্তা এসব কি, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা খুবই ফেমাস, খুবই বিখ্যাত। তো এই যে দেখো আমি এখানে 4-4টা প্লেট সাজিয়ে এনেছি, আর এই যে দেখো এগুলা কি, এগুলাকে আমাদের বলে এখানে ঢাকাইয়া বাখরখানি। তো এটা হচ্ছে বড় সাইজের বাখরখানি, আর এই বাখরখানি আমি যে দুধ দিয়ে গুড় দিয়ে শিরাটা বানালাম, তো শিরার মধ্যে ভিজিয়ে খেতে কিন্তু বেশ মজা। তো এটা আমাদের এখানকার খুবই ফেমাস একটা খাবার ঢাকাইয়া। তো এই যে দেখো এখানে আমি 4 জনের জন্য, যেহেতু আমরা 4 জন মানে 4 জনের 4টা নিয়ে নিলাম 4টা প্লেটে, কারণ এটা দেখা যায় অন্য পাত্রে যদি আমি এটা শিরার মধ্যে ভিজাতাম তাহলে দেখা যায় মানে দেওয়ার সময় একদম ভেঙে যেত। তো সেই জন্য প্লেটে প্লেটে সাজিয়ে নিলাম যাতে যার যারটা সে সে খেতে পারে। তো এই যে এখন দেখো যে আমি দুধ দিয়ে যে গুড় দিয়ে শিরাটা বানিয়ে আনছি, তো সেটা এই যে এখন দেখো গরম গরম এই যে বাখরখানির উপরে দিয়ে দিলাম, আর এটা কিন্তু পরে দেখবে যে রসে ভিজে আরও বড় হয়ে যাবে, একদম সেম কিছুটা দুধ যে পিপিঠার মতো, দুধ চিতইয়ের মতো। তো এই যে দেখতে পারতেছ আমি ভিজে আনিয়েছি, আর এটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, একদম রসের টইটম্বুর। তো এই নাস্তাটা আজকে আমি বানালাম, তো এটা সম্ভবত শীতকালে একবার হলেও বানানো হয়, আর এটা গরমকালে ভালো লাগে না। তো চলো সবাই এখন এটা দিয়ে নাস্তা খাবো, নাস্তা খেয়ে তারপর আবার রান্নাবান্নার যোগাযোগ করবো। আর এই যে দেখো এখানে আমি কী করতেছি, এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, আমি গরুর মাংস বের করে ভিজিয়ে রাখি যে গরুর মাংস রান্না করবো, সাদা পোলাও রান্না করবো। তো হঠাৎ করে মেয়ে বলছে না সে নাকি কাচ্চি কাচ্চি বিরিয়ানি খাবে, তো আমি বললাম এখন হঠাৎ করে কীভাবে কাচ্চি বিরিয়ানি করে দিয়ে কাচ্চি, তো ওই যে চাউলটা নেই, তো বলতেছি ঘরে যা আছে তাই দিয়ে আমাদের বানিয়ে দিতে হবে। সেই জন্য পেঁয়াজ বেরেস্তা করতেছি, আলু ভাজতেছি, আর এখানে মাংসটাও ম্যান্ড করে নিলাম। এখানে কোনো বিরিয়ানির মশলাই আমি দিইনি, ঘরের যে নর্মাল মশলা ছিল যা যা সব কিছু দিয়ে ম্যানেজ করে রাখছি, টক দই বাদাম বাটা কিংবা আদা রসুন সব কিছু দিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের দেশি বাসমতি, তো এটা কিন্তু আমরা প্রতিদিন এটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই, এটাকে দেশি বাসমতি চাল বলে। আর আমরা কাচ্চির যেটা বিরিয়ানি করি ওটা তো আরেক রকমের বাসমতি চাল পাওয়া যায়, তো কি আর করে এটা দিয়ে রান্না করবো। আর এই যে দেখো এখানে রান্নাবান্না শুরু করে দিছি, তো এক পাশে আমি মাংসটা একটু কষিয়ে নিতে আসি, পাতিলে বসিয়ে দিচ্ছি, আর এক পাশে যে চালটাকে আমি এখানে গোটা মশলা লবণ হালকা একটু তেল দিয়ে যে দেখো সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে দেখো মাংসটা একটু রান্না করে নিলাম যাতে করে মানে বিরিয়ানিটা সুন্দর হয় আর মাংসটা একদম নরম হয়। আর এই যে দেখো একদম সরাসরি এখান থেকে চালটা পুরো সিদ্ধ করিনি, মানে অর্ধেকের বেশিটা সিদ্ধ করে নিছি, আর এই যে এখন গরম গরম পানি থেকে উঠিয়ে আমি একদম মাংসের উপরে দিয়ে দিতেছি। তো কী করবো, মেয়েরা যখন যা খেতে চায় মানে যেভাবে পারি আমি দেওয়ার চেষ্টা করি। তো আজকে দেখি যে আমাদের দেশি বাসমতি দিয়ে খেতে কেমন লাগে। তো চালটা দিয়ে দিছি, আর এই যে এখন আমি এখানে দুধের মধ্যে ঘি, তারপর এই যে কেওড়ার জল, তারপর গোলাপ জল সব কিছু একসাথে মিশিয়ে আনিয়েছি, সেইটাই যে দিয়ে দিলাম। তো দিয়ে আর আমি এখানে দেখো একটা ভুল করে ফেলছি, আলুটা ভিতরে দেওয়ার কথা মনে ছিল না, তো আমি এবার চালটাকে একটু ফাঁকা করে এই যে ভাজা আলুগুলো ভিতরে দিয়ে দিতেছি। মানে কী করবো, এত তাড়াহুড়ার মধ্যে কোনো প্রিপারেশন ছাড়াই কাচ্চি রান্না করতে গেলে একটা প্রিপারেশন লাগে, আমার তো সেই প্রিপারেশন নেওয়ার সময় হঠাৎ করে মানে বললো মেয়ের, আর হঠাৎ করে এই যে যেরকম পারলাম সেভাবে এই যে ই করে নিলাম। তো এখানে যে কিছু কিশমিশ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে দিলাম, বাদাম টাদাম আজকের কিছু দেওয়া হয় না, একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন এই যে সুন্দর করে ঢেকে দমে বসিয়ে দেবো। আর আমি আজকে কী করবো জানো, এখানে আমি গামছা দিয়ে আজকে এটাকে বন্ধ করে দিলাম, কারণ আটাগুলো এত আটা নষ্ট করার কোনো মানেই হয় না, তো সেই জন্য। আর এই যে দেখো এখানে আমি চলে ওটা বসে গিয়ে ঘর টর ঝাড়ু দেওয়া নিছি, ঝাড়ু দিয়ে দেখো আজকে শুক্রবার ঘর টর দর একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছি, ঘর মোছামুছির কাজে লেগে পড়ছে, ওইখানে দমে একদম নিবু নিবু করে চলায় বসিয়ে রেখে আসছি। আর এদিকে আমি বাকি সব কাজকর্মগুলো করে নেই, ঘরটা ঝাড়ু দিয়ে যে মুছে নিতেছি, তারপর বাইরে যাবো উঠোন ঝাড়ু দেবো, তারপর আবার আসছি তোমাদের সাথে।
এই যে দেখো ঘরটার মোছ একদম শুকিয়ে গেছে। তো এই যে এখানে ফ্লোরে এটা বিছানো হয়নি, এই মানে চাদরটা, তো ফ্লোরে এটা বিছিয়ে রাখি কার্পেটের মতো, ধরতে গেলে মানে অনেকটা ভারী একটা চাদর। তো এই যে দেখো এটাকে এখানে যে কেটে নিলাম, যাতে একটু ফ্লোরে এত ঠান্ডা পাতা পাড়া দেওয়া যায় না, এমনিতেই প্রচুর ঠান্ডার সমস্যা সবাই। আর এমনি ঘর থেকে ও ভিজে তো আছেই পড়া, তারপর আরও ওখানে নিয়ে গোসল করে আসছে, চুল শুকাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবার গোসল গোসল হয়ে গেছে। তো চলো যা দেখি কাচ্চির কী অবস্থা হলো। এই যে দেখো কাচ্চি দেখি এখন কেমন হলো। আর আমি গামছা দিয়ে আর এই পাশে বা মেয়ে দেখো কী যেন করতেছে, কে কে না কী যেন বানাচ্ছে। তা আমি গামছা মুড়ে দিয়েছি এই জন্যই, কারণ আটাগুলো মানে এখন প্রচুর পরিমাণে দাম, এতগুলো আটা নষ্ট করে কোনো মানে হয় না। দেখা যায় ওই আটাগুলো দিয়ে চার পাঁচটা রুটি এমনিতে হয়ে যায়, সেই জন্য গামছা মুড়ি দিয়ে করলাম। তো দেখি কেমন হলো এখন। তো দেখে মনে হচ্ছে বেশ ভালো হয়েছে, সুন্দর একটা গ্রান বের হচ্ছে। মেয়েরাও বলতেছে জামু সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তো খাওয়ার পর বোঝা যাবে যে কেমন হলো আমার দেশি বাসমতি চাল দিয়ে গরুর কাচ্ছি। তো চলো এখন গোসল করে আসি। আর এই যে গোসল করে নামাজ টামাজ পড়ে যে দেখো আসছে, আর মেয়েকে বলেছিলাম একটু সালাদ কাটার জন্য। এই যে মেয়ে এখানে দেখো সালাদ কেটে রেখে দিয়েছে সুন্দর করে। আর এই যে দেখো ফাইনালি আমাদের দেশি বাসমতি দিয়ে কাচ্ছি বিরিয়ানি। তো এই যে দেখো এখন ফাইনালি খেয়ে দেখার পালা। আর এই যে দেখো এখানে দুই পিস মাংস আসছে এখানে, আর মোটামুটি দেখতে ভালোই হয়েছে, কালারটাও সুন্দরই হয়েছে। তো খেয়ে দেখ এখন কী অবস্থা, খেয়ে বোঝা যাবে যে দেশি বাসমতি চাল দিয়ে কাচ্চি রান্না করলাম। তো এই যে দেখো সালাদ, আর আলুটাও খুব সুন্দর একদম ফুসফুসে নরমই হয়েছে। আর কি বলবো, যখন মাংসটা ছিঁড়তে গেছি, মাংসটা ছিঁড়তে গিয়ে আমি পুরাই অবাক যে এটা কী, মানে মাংসটা ধরার সাথে সাথেই হাতের মধ্যে দেখো খুলে আসলো, আমি তো পুরাই অবাক যে মাংসটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর মাশাল্লাহ দেশি বাসমতি চাল দিয়েও কাচ্চিটা কিন্তু বেশ মজা হয়েছে, মেয়েরা মায়েরা সবাই খেয়ে পছন্দ করেছে। আর খাওয়া দাওয়া করে বাসা থেকে একটু বেরোবো। আর এই যে দেখো আমরা বাসা থেকে বেরিয়ে পড়ছি, বলো তো আমরা কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে আমার একটা ছোট বোন এসএসসি পরীক্ষার্থী, তো ও খুব অসুস্থ, ওকে দেখতে যাব, মানে আমারই বোন। তো ওই যে ছোটো বোনকে দেখতে যাচ্ছি, ও অসুস্থ, সামনে ওর এক্সাম। তো সেই জন্য এই যে দেখো বিকেলবেলা আমরা এই যে বাসা থেকে বেরিয়ে পড়ছি, তো যাব। আর এটা হচ্ছে আমার ছোটো খালামনের বাসা, তো হচ্ছে আমার ছোটো খালার মেয়ে। তো এই যে দেখো আমরা এখানে চলে আসছি, তো আর ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসছি, ওই যে কালকে একটু দেখাইছিলাম এই কেকটা ওর জন্য আনা হয়েছে। তো খালামনে আবার এখানে দেখো কত কিছু নাস্তা, মাংস পুরি পিঠা সেমাই, কত ফল টল দিছে। তো চলো এখানে নাস্তাটা করি আর এখানে কিছু সময় কাটাবো। আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আর আমাদের একদম প্রায় সন্ধে হয়ে গেছে। আর এই যে দেখো এখানে খাওয়া দাওয়া চলতেছে, খাওয়া দাওয়া শেষ করে তারপর ওখান থেকে বাড়ি চলে আসবো। আর এই যে দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, এখন রাত সন্ধ্যের অনেকটা ইয়ে হয়ে গেছে। তো আমার খালামণি বলছিলো যে খাওয়া দাওয়া করে যাও, তো আমরা খাওয়া দাওয়া করে আসিনি রাতের, তো সেই জন্য খাবার প্যাক করে দিয়ে দিছে। তো এগুলো আর এখন তোমাদের সাথে শেয়ার করছি না, পরে তোমাদের দেখিয়ে দেবো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দেবো। তো কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো। নেক্সট দিন নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।